গুড মর্নিং স্টুডেন্টস আই এম স্বর্ণিতা মজুমদার ইউর স্বর্ণিতা ম্যাম ফ্রম টুডে আই উইল টিচ ইউর এস এস টি ক্লাস সো নাও কাম টু দ্য টপিক চ্যাপ্টার সেভেন কিংডমস কিংস অ্যান্ড অ্যান আর্লি রিপাবলিক সো স্টুডেন্টস পূজা ম্যাম তোমাদের চ্যাপ্টার সিক্স পর্যন্ত পড়িয়েছেন এবং আজকে আমি চ্যাপ্টার সেভেন থেকে শুরু করবো শ্যাল স্টাডি অ্যাবাউট দ্য social and political developments and emergence of an early states or kingdom and we shall also discuss the economic aspects of this period so at first i will discuss the political life and i will discuss the whole matter as per the four point social life political life new kingdoms and mahajanapads at first

দেওয়ার এক্সপেক্টেড টু প্রোটেক্ট পিপল ফ্রম হার্ম অর্থাৎ তারা মানুষকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতো এবং দেওয়ার দ্য রুলিং ক্লাস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েরিয়ার ক্লাস অর্থাৎ ক্ষত্রিয়রা ছিল কিন্তু ওয়েরিয়র ক্লাস নেক্সট ভাশ্য দ্য ইনক্লুডেড ফার্মার্স হার্ডার্স অ্যান্ড ট্রেডার্স ভৈশ্য কারা ছিল ভৈশ্য ছিল যারা ফার্মার্স বা যারা ফার্ম করতো যারা ট্রেড করতো বা ব্যবসা বাণিজ্য করতো তারা বেসিক্যালি দেওয়ার দ্য বিজনেসম্যান অ্যান্ড নেক্সট শূদ্র শূদ্র কারা ছিল দে হ্যাড টু সার্ভ দ্য আদার থ্রি ওয়ার্নার্স অর্থাৎ এই যে থ্রি ওয়ার্নার কথা বললাম ব্রাহ্মীণ ক্ষত্রিয় অ্যান্ড ভাইশ্য এই থ্রি ওয়ার্নারকে সার্ভ করতো কারা শূদ্র অ্যান্ড সোশ্যালি তাদের পজিশান কিন্তু ছিল সবচেয়ে তো লোয়েস্ট অ্যান্ড দেওয়ার অলসো কনসিডার্ড অ্যাজ আনটাচেবলস তাদেরকে কী হিসাবে ভাবা হতো আনটাচেবলস বা অচ্ছদ হিসাবে কিন্তু ভাবা হতো অ্যান্ড ডিউরিং দ্য লেটার ভেদিক পিরিয়ড দ্য বার্নার সিস্টেম বিকেম ডিপ রুটেড বি ডিপ রুটেড রিজিট অ্যান্ড হেডিডিটরি পরবর্তী বৈদিক যুগে কী হয়েছিল এই যে ওয়ার্ন সিস্টেম যেটা আমি বললাম সেটা কিন্তু আরও বেশি রিজিট অ্যান্ড হেডিডিটরি অ্যান্ড ডিপ রুটেড হয়ে গিয়েছিল নেক্সট আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য পলিটিক্যাল লাইফ সো দ্য কিং উই অল নো অ্যাবাউট দ্য কিং তোমরা সবাই কিং বা রাজার কথা জানো আমরা বিভিন্ন এপিক বা বিভিন্ন রূপকথার গল্পগুলোতে কিন্তু রাজাদের কথা পড়েছি অ্যান্ড রাজাকে কারা নির্বাচন করতো রাজাকে নির্বাচন করতো জানা দ্য ওয়ার্ড জেনা ওয়াজ ইউজড টু ডিসক্রাইব দ্য পিপল অর দ্য কমিউনিটি ওকে জানা বলতে কিন্তু কমিউনিটি অথবা সাধারণ মানুষকে কিন্তু বোঝানো হতো এবং এই যে জানার সদস্য তারাই কিন্তু রাজা বা কিংকে কিন্তু মনোনীত করতো এবং রাজা দে পারফর্মড ডিফারেন্ট কাইন্ড অফ যজ্ঞ লাইক অশ্বমেধ যজ্ঞ রাজস্ব যজ্ঞ বাজপেয় যজ্ঞ এটসেট্রা নেক্সট আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অশ্বমেধযজ্ঞ আশ্ব অশ্ব মিনস হর্স অর ইন বেঙ্গলি ঘোড়া অর্থাৎ ঘোড়া দিয়ে যে যজ্ঞ করা হতো সেটাকে বলা হতো অশ্বমেধ যজ্ঞ অর হর্স স্যাক্রিফাইসেস ওকে ইট ওয়াজ পারফর্মড বাই এ পাওয়ারফুল রাজা টু এক্সপেন্ড অ্যান্ড এস্টাবলিশ হিস আনডিসপিউটেড টেরিটোরি অর্থাৎ রাজা তার সাম্রাজ্য বিস্তারের জন্য কিন্তু এই যজ্ঞটা করতেন এবং এর যজ্ঞ কি কি করা হতো রাজা অ্যালাউড হর্স উইথ হিস এমব্লেম টু রোম ফ্রিলি ইন দ্য নেইবারিং কিংডমস অর্থাৎ রাজা একটা ঘোড়াকে তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ছেড়ে দিত এবং সে যে সমস্ত রাজ্যগুলোতে সেই ঘোড়াটা ঘুরত বা যেত সেই সমস্ত রাজ্যটাই কিন্তু পুরো রাজার অধীনে হতো অর্থাৎ এটা ছিল কিন্তু কিংডমকে এক্সপেন্ড করার একটা সিস্টেম জিউরিং দ্য বেদিক পিরিয়ড জিউরিং দ্য বেদিক পিরিয়ড नेक्स्ट जनपद व्हाट इज जनपद एज आई आर्लि डिसकस द जन अर्थात जन बोलते होल कम्यूनिटी के बोझाना हतो अंडल कम्यूनिटी ने गढ़े उठत एक जनपद द वर्ड जनपद इज अः कम्बिनेशन अफ टू वर्ड्स जन और पीपल अथवा मानुष इन बेंगाली एंड पद मीन्स फूड अथवा पा दस लिटरली जनपद मीन्स द लैंड वार दीपुल सेट दर फूड अर्थात जनपद बोलते এমন একটা অঞ্চলকে বোঝানো হতো যেখানে মানুষ তার পা রেখেছে অথবা মানুষ গিয়েছে এমন একটা জায়গা জনপদ অর্থাৎ জন থেকে জনপদ লাইফ অফ দ্য পিপল ইন জনপদ জনপদে মানুষের জীবন কেমন ছিল হ্যাবিটেড তারা কিসের সাথে হ্যাবিটুয়েটেড ছিল তারা কিন্তু পিপল লিভড ইনহান্স অর্থাৎ তারা শিকার করত হার্ডার অর্থাৎ হার্ডিংস তারা কি করতো তারা ক্যাটল এবং অন্যান্য অ্যানিমালদেরকে তারা ডোমেস্টিক্যাট করতো ফার্মিং অর্থাৎ তারা ফার্ম করতো অ্যান্ড নেক্সট আর্ট অ্যান্ড ক্রাফ্ট তারা কিন্তু বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফ্টের সাথেও যুক্ত ছিল অ্যান্ড দ্য মেইন আর্ট ফর্ম অফ দ্য বেদিক পিরিয়ড ইজ পেন্টেড গ্রেভার দেখো এখানে একটা পেন্টেড গ্রেভারের পিকচার দেওয়া রয়েছে পেন্টেড গ্রেভার মানে হচ্ছে চিত্রিত ধূসর মৃৎপাত্র বাংলায় বলা হয় এগুলো ধূসর বর্ণের হতো বা গ্রে কালারের হতো দ্যাটস ওয়াই ইটস কল্ড পেন্টেড গ্রেভার এবং পেন্টেড গ্রেভার কিন্তু ছিল বেদিক পিরিয়ডের মোস্ট ইম্পর্টেন্ট আর্ট ফর্ম ওকে নেক্সট মহাজনপদ জনপদ সম্পর্কে বলেছি মহাজনপদ ওয়াজ বিগার দেন জনপদ অর্থাৎ জনপদের থেকেও বড়ো যে অঞ্চল তাকে বলা হতো মহাজনপদ দ্য বুদ্ধিস্ট লিটারেচার মেনশন দ্য সিক্সটিন্থ মহাজনপদ ওর কিংডমস বুদ্ধিস্ট যে লিটারেচার বা বৌদ্ধিক গ্রন্থ সেখানে মোট ষোলোটা মহাজনপদের কথা বলা রয়েছে দেখো এখানে পিকচারে কিন্তু রয়েছে সিক্সটিন্থ মহাজনপদ লাইক পাঞ্চাল কোশাল বৈশালী বজ্জি আওয়ন্তি অ্যান্ড হেয়ার ওয়াজ দ্য জনপদ অফ কুরু উইথ দ্য ক্যাপিটাল অফ ইন্দ্রপ্রস্থ অর্থাৎ এই জায়গাটা কুরু ছিল যেটা নাকি বর্তমান দিল্লি সেটাকে প্রাচীন ভারতে কিন্তু কুরু বলা হতো যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ এবং যেটা ছিল সিক্সটিন্থ জনপদের মধ্যে ইনক্লুডেড ওকে নেক্সট ফিচার অফ মহাজনপদ কি কী ছিল ডেফিনেটলি ক্যাপিটাল সিটি ছিল আমি যেটা আগে বললাম অ্যাজ আই আর্লি মেনশন দ্যাট প্রত্যেকটা জনপদে একটা করে ক্যাপিটাল সিটি ছিল যেরকম মগধের ক্যাপিটাল সিটি ছিল রাজগৃহ ফোর্স ছিল প্রত্যেকটা জনপদে একটা করে ফোর্ট ফোর্ট ছিল এবং পুরো যে সিটি সেটাকে কিন্তু ফোর্টিফাইড করা হতো উইথ দিস ফোর্স নেক্সট রয়েছে আর্মিস দ্য রাজা নাও বিগান টু মেনটেন আর্মিস থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরেই কিন্তু রাজা আর্মিদেরকে রাখতো অ্যান্ড দে পেড রেগুলার স্যালারিজ টু দ্য সোলজার্স সোলজার্সদেরকে রেগুলার স্যালারি দেওয়া হতো কয়েন্স বেদিক যুগের কয়েন্সকে বলা হতো পাঞ্চ মার্কড কয়েন্স অ্যান্ড দ্য কয়েন্স ওয়ার মেড অফ বেসিকলি বাই সিলভার অ্যান্ড কপার অর্থাৎ পাঞ্চ মার্কড কয়েন দেখো এখানে ছবি রয়েছে এগুলো কী দিয়ে তৈরি করা হতো রুপো এবং তাম অর্থাৎ সিলভার এবং কপার দিয়ে তৈরি করা হতো ট্যাক্সেস ডেফিনেটলি ট্যাক্সেস নেওয়া হতো যেরকম করে আজকের দিনে আমরা সরকারকে ট্যাক্স দিই বা গভর্নমেন্টকে ট্যাক্স দিই ঠিক সেরকমভাবে কিন্তু বৈদিক পিরিয়ডেও সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করা হতো এবং সেটা কালেক্ট করতো কে রাজা বা কিং এবং কাদের কাছ থেকে কালেক্ট করা হতো ফার্মার্স বা যারা ফার্ম করতো হাজার্স যারা গবাদি পশু পালন করতো তাদের কাছ থেকে ক্র্যাফট পার্সন বা যারা বিভিন্ন শিল্পের সাথে জড়িত ছিল তাদের কাছ থেকে এবং ডেফিনেটলি ট্রেডার্সদের কাছ থেকেও কিন্তু নেওয়া হতো এগ্রিকালচার বেসিক্যালি এগ্রিকালচার ওয়াজ দ্য মেইন অকুপেশন ডিউরিং দ্য বেদিক পিরিয়ড এগ্রিকালচার ছিল বেদিক পিরিয়ডের মেইন অকুপেশন এগ্রিকালচারে সার্টেন চেঞ্জেস এসছিল লাইক ইনক্রিজ ইউজ অফ আয়রন প্লাকশিয়ার অর্থাৎ বেদিক পিরিয়ডে কিন্তু লোহার ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছিলো নেক্সট ট্রান্সপ্লান্টেশন অফ প্যাডি ধানের চাষ শুরু হয়েছিল ইনক্রিজ অব প্রোডাকশান উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছিলো এবং এগ্রিকালচারাল ওয়ার্কারস অর্থাৎ প্ল্যান্ট যে ট্রান্সপ্ল্যান্টেশন তার জন্য কিন্তু প্রচুর ওয়ার্কারসের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট মগধ অ্যাজ আর্লি মেনশান অ্যাবাউট দ্য সিক্সটিন্থ মহাজনপদ এই যে ষোলোটা মহাজনপদ তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছিল মগধ এবং মগধের ক্যাপিটাল ছিল রাজগৃহ মগধ বেশ কতগুলো কারণে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল অ্যাট ফার্স্ট ইট হাজ এ ভেরি ফার্টাইল ল্যান্ড তার খুব ফার্টাইল জমি ছিল ইট হ্যাড মেনি রিভার্স লাইক গঙ্গা সোন গণ্ডক গঙ্গা সোন গঙ্গ গণ্ডকের মতো গুরুত্বপূর্ণ নদী ছিল অ্যান্ড ডেফিনেটলি মগধ হ্যাড লার্জ ফরেস্ট এরিয়া ইনহাবিটেড বাই এলিফেন্টস প্রচুর পরিমাণে এলিফেন্টস পাওয়া যেত দে দেওয়ারওয়ার আয়রন মাইন্ডস ইন দ্য হিলি রিজিয়ান অফ মগধ অর্থাৎ মগধে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যেত যেগুলো কি না যুদ্ধ যুদ্ধের কাজে ব্যবহার হতো এবং অ্যাট লাস্ট মগধ হ্যাড মেনি ওয়াইজ অ্যান্ড এন্টারপ্রাইজিং রুলার্স লাইক বিম্বিশার চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাটসেট্রা অর্থাৎ মগধের যে রাজা তারা কিন্তু ভীষণ পরিমাণে বুদ্ধিদীপ্ত এবং রণকুশলী ছিল সো আজকের মতো এখানে আমি শেষ করলাম নেক্সট ডে আই উইল টিচ অ্যাবাউট ভার্জি অ্যান্ড এথেন্স